এসবিএসটিসি আন্দোলনরত কর্মীদের মৌখিক আশ্বাস দিলেন পরিবহন মন্ত্রী। তবে মৌখিক আশ্বাসে একেবারেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা, তারা লিখিত বয়ান চেয়েছেন এবং লিখিত বয়ান যতক্ষণ না পর্যন্ত পাবেন তারা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে পরিবহন মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন, যদি আন্দোলন না তোলা হয়, অবিলম্বে যদি আন্দোলন না তোলা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। বিস্তারিত কথা বলে নেব টেলিফোনে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এই মুহূর্তের কি খবর রয়েছে? তার কারণ আমরা জানি একদিকে পরিবহন মন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন মৌখিকভাবে, কিন্তু সেই মৌখিক আশ্বাসে কোনোভাবেই সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা, তারা লিখিত বয়ান চেয়েছেন। অন্যদিকে পরিবহন মন্ত্রী হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন যে যদি ইতিমধ্যেই আন্দোলন না প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি ধরনের কড়া ব্যবস্থার কথা পরিবহন মন্ত্রী বলছেন? দেখো, তোমাকে খুব স্পষ্ট করে বলে রাখি যে বিগত 7 দিন ধরে এসবিএসটিসির যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছে তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে, এবং সব থেকে বড় কথা যে পরিবহন বিভাগ, অর্থাৎ যেখানে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার বিষয় পরিষেবা হিসাবে দেখা হয়, এটি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে বসে রয়েছে। মন্ত্রী আশ্বাস দিচ্ছেন যে সব থেকে বড় কথা, সামনে পূজো রয়েছে, ইতিমধ্যে উৎসবের আবহ শুরু হয়ে গিয়েছে দুর্গা, সেক্ষেত্রে এসবিএসটিসি এর কর্মীদের এই যে লাগাতার আন্দোলন তা কিন্তু যথেষ্ট প্রভাব ফেলছে যাত্রীদের উপর। একদমই একদমই, এবং এই কারণের কথা মাথায় রেখে পরিবহন মন্ত্রী বারবার বলেছেন যে আন্দোলনকারীদের আন্দোলন তুলে নিতে, যাত্রী পরিষেবা বা সাধারণ মানুষের স্বার্থে সচল করতে যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলো তিনি সহানুভূতির সঙ্গে আলোচনা করে সেগুলো শর্ট আউট করবার চেষ্টা করবেন, কিন্তু এই যারা আন্দোলনকারী তারা কিন্তু অনড় রয়েছে। পাশাপাশি তোমাকে বলি যে তাদের যে সমস্ত দাবি দাওয়া তার মধ্যে অন্যতম দুটো প্রধান যে দাবি দাওয়া তিনি প্রায় মেনে নিয়েছেন, তার মধ্যে একটি হলো যে যাতে 26 দিন প্রতি মাসে তারা কাজ পায়, অর্থাৎ 26 দিনের বেতন যাতে তারা পায়। অন্যদিকে তাদের যে নির্দিষ্ট ছুটি ছাটার বিষয়গুলি রয়েছে সেগুলো যাতে পায়, এবং এই বিষয় দুটো কিন্তু ইতিমধ্যেই আমাদের পরিবহন মন্ত্রী শ্রীয়াশিস চক্রবর্তী এক প্রকার মেনে নিয়েছেন, এবং তিনি বলেছেন এই এই বিষয় দুটির উপর ভিত্তি করে আগামী দিনে বাদবাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলতে পারে। একদমই, অনেক ধন্যবাদ, আমরা তখন কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি এসবিএসটিসি কর্মীদের যে আন্দোলন, সেই কর্মীদের আন্দোলনে পরিবহন মন্ত্রী তিনি মৌখিক আশ্বাস দিয়েছেন যে 26 দিনের চাকরির কথা তিনি জানাচ্ছেন, যাতে 26 দিনের বেতন তারা পায় সে বিষয়ে তিনি আশ্বস্ত করছেন, কিন্তু পরিবহন মন্ত্রীর এহেন মৌখিক আশ্বাসে একেবারেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা, তারা লিখিত বয়ান দাবি করেছেন। অন্যদিকে পরিবহন মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, যদি আন্দোলন না তোলা হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।